Assalamu alaikum. I'm Tuhra Khatun, Assistant Professor, Department of Geology, Dhaka College. আজকে আমি আমার চতুর্থ বর্ষের ছাত্রদের জন্য যে কোর্সটি নিয়ে এসেছি সেটা প্যারাসাইটোলজি এবং আমার কোর্স কোড 243109। আমি যে টপিকসটা পড়াবো সেটা সিস্টোসোমিয়াসিস। সিস্টোসোমিয়াসিস বলতে আমরা কি বুঝি? সাধারণত সিস্টোসোমা পরজীবী দ্বারা সৃষ্ট মানুষ ও পশুর রোগকে আমরা সাধারণত সিস্টোসোমিয়াসিস বলে থাকি। এই সিস্টোসোমিয়াসিস রোগ তৈরি করতে দুই ধরনের পোষক প্রয়োজন, একটা মাধ্যমিক পোষক যেটা শামুক। শামুকের বিভিন্ন প্রজাতি বুলিনাস, নিমনেইয়া, রানরবিস ইত্যাদি বিভিন্ন প্রজাতি এখানে মাধ্যমিক পোষক হিসাবে কাজ করে থাকে, এবং অন্য পোষক হলো মানুষ। মানুষ অথবা বিভিন্ন ম্যামালিয়ান বিভিন্ন পোষকের মধ্যে রয়েছে রোমন্থক পশু, কুকুর, ঘোড়া ইত্যাদি। এখানে শান্ত ম্যামালিয়ান পোষককে আমরা ডেফিনেটিভ হোস্ট বলে থাকি, কারণ এখানে পশুকের শরীরের মধ্যে পরজীবী জীবনচক্রের যৌন অংশটা যৌন অধ্যায়টা সম্পূর্ণ হয়। আর এখানে শামুক হল মাধ্যমিক পোষক, এখানে পরজীবী জীবনচক্রের অযৌন চক্র যেটা সেটা শামুকের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে। এই রোগ পোষককে মারাত্মকভাবে দুর্বল করে দেয়, কখনো কখনো পোষকের জন্য প্রাণঘাতীয় হয়ে থাকে, এবং এটা পশুকে শরীরের বিভিন্ন রক্তনালীতে অবস্থান করে বলে এদেরকে ব্লাড ফ্লুকো বলা হয়ে থাকে। প্রতি বছর সাধারণত 230 থেকে 250 মিলিয়ন মানুষ এই রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে, এবং 2,80,000 মানুষ প্রতি বছর এই রোগে প্রাণ হারায়। সেদিক দিয়ে বিচার করলে সাধারণত ম্যালেরিয়ার পরে দ্বিতীয় ক্ষতিকারক মারাত্মক রোগ হিসাবে এই রোগ অবস্থান করে নিয়েছে, এবং দেখা গেছে যে 75 থেকে 76টা দেশের মানুষ সাধারণত এই রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে। ইটিওলজি অ্যান্ড এপিডেমিওলজি আমরা দেখি সিস্টোসোমা গণভুক্ত বিভিন্ন প্রজাতির রক্ত ফ্লুক মানুষ ও পশুর রোগ সৃষ্টি করে। এসব রক্ত ফ্লুক শান্ত শিরায় অবস্থান করে, এদের লিঙ্গ পৃথক, এবং এই কৃমির ডিম সাধারণত 100 মাইক্রোমিটার এবং পুরুষ কৃমি 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। স্ত্রী কৃমিটা পুরুষ কৃমিটার থেকে তুলনামূলকভাবে দৈর্ঘ্যে আরও বড় হয়ে থাকে, এবং বাংলাদেশে 12% গরু এবং 35% ছাগল এই কৃমিতে আক্রান্ত হয়ে থাকে, এবং গরুর ক্ষেত্রে সাধারণত 6 মাসের নিচে এবং মহিষের ক্ষেত্রে 12 মাস বয়সের নিচে সাধারণত এই রোগ দ্বারা রোগাক্রান্ত হওয়ার উপসর্গ দেখা যায় না। এখানে আমরা দুইটা সিস্টোসোমার ছবি আমরা সাধারণত দেখতে পাচ্ছি। এখানে মেল সিস্টোসোমা, ফিমেল সিস্টোসোমা। মেল সিস্টোসোমা সম্বন্ধে একটা ওরা সাকারের অবস্থান, এবং তার একটু নিচে অ্যাসিটাবুলামের অবস্থান আমরা দেখতে পাই। যেখানে অ্যাসিটাবুলাম এবং কিছু সংখ্যক টেস্টিসের অবস্থান আমরা জাস্ট অ্যাসিটাবুলামের নিচে অবস্থান করছে, এবং ফিমেল
সিস্টু সোমাটা তুলনামূলকভাবে মেল সিস্টু সোমা থেকে বড় হয়ে থাকে। সাধারণত নাকের মধ্যে বসবাসকারী সিস্টু সোমা নেজালি নেজাল মিউকোসাল ক্যাপিলারিজে ডিম পাড়ে এবং কিছু ডিম শ্লেষ্মার সাহায্যে মাটিতে এসে পড়ে, আবার ডিমের কিছু অংশ গলাধকরণের মাধ্যমে এক সময় অন্ত্রে চলে যায় এবং অন্ত্র থেকে মলের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। অন্ত্রের মেসেনটারিক শিরায় অবস্থানরত এই ফ্লুকগুলা সাধারণত স্পাইনযুক্ত ডিম এর শিরাকে এন্ডোথেলিয়াম আবরণী আছে সেটা ছিদ্র করে এক সময় অন্ত্রের সাবমিউকোসে চলে আসে এবং শেষে আন্ত্রিক নালীতে অবস্থান করে। অন্ত্রের লুমেনে এবং পরিশেষে মলের মাধ্যমে মুক্ত পরিবেশে ডিম চলে আসে। এবং দেখা গেছে যে শামুকের মধ্যে সাধারণত রেডিয়া পর্যায় ছাড়া মিরাসিডিয়াম থেকে প্রথমে স্পোরোসিস্ট, পরে সার্কাইয়া সৃষ্টি হয় এবং সার্কাইয়া শামুকের দেহ থেকে বের হয়ে পানিতে অবস্থান করে এবং এটা কোনো রকম বেটা সার্কাইয়ায় পরিণত হয় না এবং এই সার্কাইয়া দশাটাই সাধারণত ইনফেক্টেড দশা। এটা মানুষ দেহকে ত্বককে ছিদ্র করে মানুষের শরীরের ভেতরে প্রবেশ করে। এক্ষেত্রে দেখা গেছে যে আবার কখনো কখনো পোষক দূষিত পানি যখন পান করে তখন ওই সময়টায় মুখ গহ্বরের মিউকোসা ছিদ্র করে দেহে প্রবেশ করতে পারে। সিস্টোসোমা একটা ডাইজেনেটিক ট্রেমাটোড, এদের শরীরে আমরা দেখেছি দুইটা সাকারের উপস্থিতি। একটা সাকার দেহের সম্মুখ অংশে অবস্থান করে, ওরাল সাকার বলছে, এবং আর একটা সাকার ওরাল সাকার থেকে একটু নিচে অবস্থান করে যেটাকে আমরা অ্যাসিটাবুলাম বলছি। এবং এই জীবনচক্র সম্পূর্ণ করতে সাধারণত দুইটা পশুর প্রয়োজন হয় এবং এটা অন্তঃপরজীবী হিসাবে মানুষের রক্তে অবস্থান করে থাকে। সিস্টোসোমা ম্যানসনি এটা হচ্ছে পোষকের বাওয়েল অথবা লিভারের ডিজিজ তৈরির জন্য দায়ী এবং এর বিস্তৃতি আফ্রিকা, সাউথ আমেরিকা ইত্যাদি। সিস্টোসোমা জাপোনিকাম এটা সিস্টোসোমার আরেকটা প্রজাতি। এটা সাধারণত বাওল আর লিভার ডিজিজের জন্য দায়ী এবং এটার বিস্তৃতি চায়না ও সাউথ ইস্ট এশিয়া। সিস্টোসোমা হেমাটোবিয়াম এটা সাধারণত ইউরিনারি অথবা জেনিটাল ডিজিজ তৈরি করে, এর বিস্তৃতি আফ্রিকা ও মিডল ইস্ট। এই সিস্টোসোমার তিনটা প্রজাতি, সিস্টোসোমা হিমাটোবিয়াম, সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা জাপোনিকাম, এই তিনটাই মূলত মানুষের বিভিন্ন রোগ তৈরি করে থাকে। তাছাড়া সিস্টোসোমার আরও অন্যান্য প্রজাতি আছে যেগুলো বিভিন্ন অন্যান্য পোষক, যেমন বিভিন্ন রোমন্থক পশু আছে অথবা কুকুর, ঘোড়া ইত্যাদিতে সংক্রমণ ঘটিয়ে থাকে। সিস্টোসোমাটা আসলে দেখতে কেমন, এটা সাধারণত আমরা দেখেছি একলিঙ্গি প্রাণী, এর যৌন দীর্ঘতা পরিলক্ষিত হয়। মেল প্রাণীটা ফিমেল প্রাণীর থেকে
সাধারণত দুর্ঘে খাটো এবং আকৃতিতে মোটা হয়ে থাকে এবং মেল প্রাণীটার অঙ্কীয় অংশে একটা খাজের অবস্থান দেখে থাকি যেটাকে আমরা গাইনোকোফিক ক্যানেল বলি এবং সেখানে ফিমেল প্রাণীটাকে সে আটকে রাখে এবং এই খাজের ভিতরে স্ত্রীকে স্থায়ীভাবে সাধারণত ধারণ করে এবং এদের বর্বিল সাধারণত আমরা দেখি না তবে পোষকের উপস্থিতি দেখি এখানে ওরাল সাকার আর দ্বিতীয় আর একটা সাকার যেটাকে আমরা অ্যাসিটাবুলাম বলছি এবং এই প্রাণীটা পুরুষ প্রাণীটা সাধারণত দৈর্ঘ্যে তুলনামূলকভাবে স্ত্রী প্রাণীর থেকে ছোট এবং এর অঙ্কীয় দিকে একটা খাজের অবস্থান আমরা দেখছি দেহের অঙ্কীয় দিকে যেখানে সে এই স্ত্রী প্রাণীটাকে সাধারণত আটকে রাখে এবং স্থায়ীভাবে সে ধারণ করে বা বহন করে থাকে তারপরে আমরা যাব লাইফ সাইকেল অফ সিস্টোসোমা সাধারণত সিস্টোসোমার জীবনচক্র সম্পূর্ণ করতে দুইটা পোষকের প্রয়োজন হয় একটা পোষক হলো শামুক যেটাকে আমরা মাধ্যমিক পোষক বলছি আর একটা পোষক হলো বিভিন্ন ম্যামালিয়ান প্রাণী তার মধ্যে মানুষ অন্যতম তাছাড়া বিভিন্ন রোমাঞ্চক পশু কুকুর ঘোড়া ইত্যাদি পোষক হিসাবে ডেফিনেটিভ হোস্ট হিসাবে কাজ করে থাকে যেহেতু এই পোষকের শরীরে মানুষের শরীরে সাধারণত পরজীবীর জীবনের যৌনচক্রটা সম্পূর্ণ হয় সেজন্য এটাকে আমরা ডেফিনেটিভ হোস্ট বলি আর শামুকের শরীরে আমরা সাধারণত দেখি পরজীবীর জীবনচক্রের অযৌন অংশটা সম্পূর্ণ হয়ে থাকে তো আমরা লাইফ সাইকেলটা দেখি সাধারণত মানুষের মল বা মূত্রের মাধ্যমে এই ডিমটা এমব্রায়োনটির ডিমটা সাধারণত মুক্ত পরিবেশে চলে আসে এবং সিলিয়া বাহিনী সাধারণত সুখ দশা তৈরি হয় লার্ভা দশা তৈরি করে এই দশা যখন পানির সংস্পর্শে আসে তখন এই ডিম্বাণুর প্রাচীরটা ফেটে যায় এবং এই মিলাসিডিয়াম লার্ভা পানিতে নির্গত হয় এখানে আমরা মিলাসিডিয়াম লার্ভা দেখছি এবং মিলাসিডিয়াম লার্ভা সিলিয়া সমৃদ্ধ এবং এই সিলিয়ার সাহায্যে সে পানিতে সাঁতার কাটে এবং একসময় শামুকের খোঁজে সাঁতরে বেড়ায় এবং শামুকের দেহে প্রবেশ করে নানা অঙ্গের মধ্য দিয়ে যকৃতে অবস্থান করে এবং মিলাসিডিয়াম থেকে সাধারণত স্পোরোসিস্ট দশা তৈরি হয় এবং স্পোরোসিস্ট দশা কোনো কোনো অযৌন বিভাজনের মাধ্যমে ভ্রূসংখ্যক আরও স্পোরোসিস্ট তৈরি করে মাধ্যমিক স্পোরোসিস্ট তৈরি করে এবং এই স্পোরোসিস্ট থেকে সাধারণত আমরা দেখেছি যে পরবর্তী সারকারিয়া দশা সৃষ্টি হয় তো আমরা দেখি স্পোরোসিস্ট দশা এটা সাধারণত শামুকের শরীরের ভেতরে বারবার বিভাজনের মাধ্যমে স্পোরোসিস্ট দশাটা বংশবৃদ্ধি করছে প্রচুর সংখ্যক স্পোরোসিস্ট তৈরি করছে এবং সেখান থেকে সাধারণত এই সারকেলিয়া দশা তৈরি হয় এই সারকেলিয়া দশা আমরা দেখি দ্বিধা বিভক্ত লেজ সমৃদ্ধ লার্ভা এবং মানব দেহের সংক্রমণশীল দশাই হলো সারকেলিয়া দশা এবং এই সারকেলিয়া দশায় মানুষের শরীরে প্রবেশ করে সাধারণত এই সিস্টোসোমিয়াসিস রোগের সৃষ্টি করে থাকে তো আমরা দেখি সারকেলিয়া দশাটা সাধারণত মানুষের ত্বক ছিদ্র করে শরীরের ভেতরে প্রবেশ করে এবং এক সময় সারকেলিয়া দশাটা সাধারণত এই লেজটা খসে পড়ে শামুকে দেহ থেকে এরা যখন সারকেলিয়া শামুকের শরীর থেকে সারকেলিয়া দশা যখন পানিতে যায় তখন
লেজটা খসে পড়ে এবং পরবর্তীতে এরা মানুষের ত্বক ছিদ্র করে মানুষের শরীরে প্রবেশ করে থাকে। মানবদেহে প্রবেশের পরে এই লেজবিহীন যে দশাটা সেটাকে আমরা সিস্টোসোমিউল বলে থাকি এবং এই সিস্টোসোমিউল পরবর্তীতে ভেনাস সার্কুলেশনের মাধ্যমে ফুসফুসে এবং পরবর্তীতে যকৃতে অবস্থান করে এবং পূর্ণাঙ্গ ক্রিমিরা রক্তনালীর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে যেতে পারে এবং দেখা যায় এই সমস্ত পূর্ণাঙ্গ কৃমি সাধারণত প্রতিদিন 1000টা করে ডিম পারে এবং প্রতিটা ডিম সাধারণত এই এখান থেকে কিছু ডিম মল বা মূত্রের মাধ্যমে মুক্ত পরিবেশে চলে আসে এবং পরবর্তীতে আবার নতুন করে জীবন চক্র সম্পূর্ণ করে থাকে। সাধারণত ক্রনিক যে দশাটা সেই দশাটা তৈরির জন্য সাধারণত সিস্টোসোমা মেনসনি এবং সিস্টোসোমা জাপনিকাম এই দুইটা প্রজাতি দায়ী এবং আমরা দেখি সিস্টোসোমিয়াসিস সাধারণত খুব দুর্বল পোষককে দুর্বল করে দেয় এবং মৃত্যুর কারণ হয়ে থাকে। আরো দেখি এটা এই রোগটা হলে সাধারণত দেখা যায় যে প্লীহা বড় হয়ে যায় যকৃতের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে কখনো কখনো ডায়রিয়া হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তারপরে মলের সাথে রক্ত যেতে পারে ইউরিনের সাথেও রক্ত যেতে পারে আবার কখনো কখনো এসাইড হতে পারে বা উদর গহ্বরে পানি জমে আবার কখনো কখনো দেখা গেছে যে মূত্রথলিতে ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে এই সিস্টোসোমা গণের বিভিন্ন পরজীবীর সংক্রমণে। এই রোগ হলে সাধারণত বহুল ব্যবহৃত যে ওষুধ সেটা হলো প্রজিকন কোয়ান্টেল আমরা দেখছি ট্রিটমেন্টের সাধারণত প্রজি কোয়ান্টেল সাধারণত বহুল ব্যবহৃত ওষুধ এবং এর নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব কন্ট্রোলে সাধারণত ক্লিন ওয়াটার সাপ্লাই থাকতে হবে ভেক্টর কন্ট্রোল করতে হবে তারপরে হেলথ এডুকেশনের ব্যবস্থা করতে হবে এবং স্যানিটেশন খেয়াল রাখতে হবে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যদি আমরা এ সমস্ত ব্যাপারগুলো খেয়াল করি তবে এই রোগের হাত থেকে অনেকাংশে রক্ষা পাব। তাছাড়াও আমরা যদি এর মাধ্যমে পোষক শামুক শামুকের বিভিন্ন প্রজাতি কন্ট্রোল করতে পারি তাহলেও দেখা গেছে যে এই রোগের সংক্রমণ অনেকাংশে কমে যায়। আজকে এই পর্যন্তই আমার ফোর্থ ইয়ারের অনলাইন ভিত্তিক ক্লাস। তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং লেখাপড়া করবা পরবর্তীতে নতুন ক্লাস নিয়ে ইনশাল্লাহ তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।